মর্নিং শুক্লা ব্লগসে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। আজকে হচ্ছে রামনবমী আর আমার সকল বন্ধুকে রামনবমী শুভেচ্ছা জানিয়ে আমার মর্নিংটা শুরু করলাম। এখন ঘড়িতে 9টার মতো বাজে আর আমি আজকে ঘুম থেকে উঠেছি 6টা নাগাদ। তারপরে সব কাজ চলছে আর কি সকাল থেকে। আর আমার মেয়ের আজকে পড়া আছে, ও পড়তে চলে গেছে। আমার হাজব্যান্ড হচ্ছে বাজারে গেছে, ওকে দিয়ে এলে রান্না হবে, তো হচ্ছে টিফিনও হবে। আর আমার মোটামুটি দেখুন দেখাচ্ছি, এই ঘরের বিছানা তোলা, ওই ঘরের বিছানা তোলা হয়ে গেছে, ফার্নিচারগুলো শুধু মুছবো, মুছে রান্না বসাবো। না, আগে হচ্ছে ফার্নিচার মুছবো, তারপরে হচ্ছে বাথরুমে ঢুকবো, সব কাচাকুচি করবো, তারপরে রান্না বসাবো, টিফিন হবে। তো চলুন আমার কাজগুলো চটপট করে নিই। বন্ধুরা, আমার সকালে সমস্ত কাজ হয়ে গেছে আর আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে দেখুন আমার রান্না বসে গেছে, এই যে মাংস কষা হচ্ছে। আর আজকে একটু রাইস আর মাংস করবো আর চাটনি, কারণ রাইসের অনেক চাল হচ্ছে রয়ে গেছে, তো সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর এমনিতে রাইস খুব কমই হয়। তো আজকে ভাবলাম একটু রাইস আর মাংসই করি, এমনি রবিবারে তো মাংসই হয়। আর চাটনিটা বাকি আছে। আর এই যে এখানে দেখুন আপনাদের দেখাচ্ছি ভাতটা আমার এই করা হয়ে গেছে, ভাতটা আমার হয়ে গেছে সিদ্ধ করা। তো ওটা ওরকম করে আমি চুবড়িতে ঢেলে রেখেছি, আমি এইভাবেই করি। মাংসটা কষা হচ্ছে আর শেষে হচ্ছে রাইসটা করব, ওগুলো ভেজে। এখনও সবজির জোক এটাকে কেটে সিদ্ধ করে রেখে দিয়েছি, এখন সবজিও ভাজা হয়নি। তো চলুন আমি রান্নাটা করে নিই চটপট। তো বন্ধুরা দেখুন আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আর আমার ব্যালকনি পুরো ভর্তি, দেখুন প্রচুর কেচেছে। এই যে চাদর থেকে, ওয়ার থেকে, এই ব্যালকনি তো পুরো ভর্তি। আবার আপনাদের দেখাচ্ছি দেখুন ওই ব্যালকনিটাতেও পুরো ভর্তি। এই যে দেখুন, ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আজকে প্রচুর কেচেছি। আর কাজের জন্য রান্না বাসাতেও একটু দেরি হয়ে গেছে, আবার ওই ঝামেলার রান্না, রাইস মাংস ওগুলো একটু ঝামেলার। তো আমার রান্না এখনও চলছে, রান্না করতে করতে আমি এখানে আসি এই যে ব্যালকনিটায়। আর এখানে আজকে খুব হাওয়া দিচ্ছে ব্যালকনিতে, বেশ ভালোও লাগে। কিন্তু একটু পরে আমাদের এদিকটায় রোদ চলে আসবে, তখন আর থাকা যাবে না। আর এই যে দেখুন আমার মানি প্ল্যান্ট কী সুন্দর করে বেড়ে উঠছে। এই যে এই গাছগুলোকে আমি রোজ জল দিই, দেখুন নিচে দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখুন কী সুন্দর করে বেড়ে উঠছে। আর মাঝে মাঝে এখানে আসতে ভালো লাগে। তো চলুন রান্নাঘরের দিকে যাই, কারণ রান্নাটা এখনও হচ্ছে, শেষ হয়নি। তো বন্ধুরা দেখুন আমাদের রাইস আর এই যে মাংস বাড়ছি, খাবো। রাইসটা বাড়া হয়ে গেছে, এই যে মাংস, আমার স্নান হয়ে গেছে, আর মেয়েকে খেতে দিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন এই আমাদের মাংস রাইস হয়েছে, এখানে এত রাইস আছে। আবার নিচের আন্টি বিরিয়ানি মাংস দিয়ে গেছে আজকে খাওয়ার ওপর খাওয়া, আর এই যে চাটনি। তো চলুন বিরিয়ানি রাইস সব রকম পাইল করে আমরা খাই। তো বন্ধুরা এখন দুপুর হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া বাসন ভাজা সব মিটে গেছে, আর এই এসে বসলাম সব কিছু করে। আর আমার মেয়ে পড়তেও চলে গেছে, কারণ ওর 3:30 থেকে পড়া। আর এই যে জানলার ধারে বসে আছে, দেখুন খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। আবার আমার মেয়েকে আনতে যেতে হবে, ছুটি হবে 5:30, তাই একটু রেস্ট জাস্ট। আজকে আর ভালোভাবে মানে বসা যাবে না, কারণ একটু পরেই সব কাজ পড়ে আছে, সেগুলো সেরে আবার আমাকে যেতে হবে মেয়েকে আনতে। তো দেখুন বন্ধুরা বাইরের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি, খাঁখা রোদ। তো বন্ধুরা দেখুন ঘড়ি, দেখুন 5টার মতো বাজে, আর আমার মেয়েকে আমি আনতে যাব। জামাটা পরেছি কিন্তু, এই যে এত জামা কাপড় ব্যালকনিতে ছিল সব তুললাম, এগুলো গোছাবো আগে, তারপরে আমি আমার মেয়েকে আনতে যাব। তো চলুন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই।
তোমরা দেখুন আমার সব জামা কাপড় গোছানো হয়ে গেছে। এবার আমি এগুলো শোকেসে ঢুকিয়ে দেব, দিয়ে এবার রেডি হয়ে বেরোবো। তো চলুন আমি এগুলো রেখে আসি শোকেসে। বন্ধুরা দেখুন আমি বেরিয়ে পড়েছি, ফ্ল্যাট থেকে বেরোচ্ছি। এই যে আমি মেয়েকে আনতে যাবো, তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা আজকে আমি বেরিয়েছি কিন্তু টোটো পাইনি, কারণ আমাকে আজকে হেঁটে যেতে হচ্ছে ফুলেশ্বর একটা রাস্তা দিয়ে, ভিতরের একটা রাস্তা দিয়ে স্টেশনের লাইনের মানে ধার দিয়ে, কারণ টোটো সব নো এন্ট্রি করে দিয়েছে আজকে সব রামনবমীর জন্য যে আর কি মিছিল টাইপের বেরিয়েছে আর কি, যে শোভাযাত্রা আর কি। তো সেই জন্য আমাকে একা একাই যেতে হচ্ছে। আর হচ্ছে কি রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা, ভয়ও লাগছে, কিন্তু যেতেই হবে, কিছু করার নেই। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা দেখুন আমরা ফিরে পড়লাম, প্রায় সন্ধে হতে যায়, আর আমরা একটা অন্য রাস্তা দিয়ে আজকে আসতে হয়েছে, কারণ আজকে চারিদিকে মেন রাস্তায় সব নো এন্ট্রি করে দিয়েছে। আমরা ঝিলের ধার দিয়ে হাঁটছি, বেশ ভালো লাগছে, দেখুন আপনাদের ভিউটা দেখাচ্ছি ঝিলে। বাড়িতে ফিরলাম, আর ফিরে এখনও রুটি বানাতে হবে, কিছুটা রাইস আছে, মাংসও আছে, আর হচ্ছে কি একটু রুটি বানাবো। তো চলুন আমি ফ্রেশ হই, জামা কাপড় ছেড়ে তারপরে রুটি টুটি করি, তারপরে আসছি। তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, রান্না বলতে মাংস আর রাইস কিছুটা ছিল আর রুটি করলাম, সব করে বাসন টাসন করেছিলো সেগুলো মাজলাম, আর আমরা দুজনে মেয়ে আর আমি টিফিন খেলাম, খেয়ে আমার মেয়ে পুরী ঘরে পড়তে বসে গেছে। আর আমি আজকের ভিডিওটা আমি এখানেই মানে শেষ করে দিতে চাইছি। আর আজকে হচ্ছে যেহেতু নো এন্ট্রি ছিল, তাই আপনাদের কালীবাড়িতে আমি যেতে পারিনি, আর রাম ঠাকুর আর কি দেখাতে পারলাম না। যদি এর মধ্যে আমি পারি তাহলে আপনাদের সাথে সেটা শেয়ার করে দেব। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিতে চাইছি, কাল আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, টাটা।